ইউক্রেনে রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত। ইউক্রেন পুলিশের নির্যাতনের বিবরণ দিলেন ভারতীয়রা। ইউক্রেনে মৃত্যু ভয়ে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। শক্তি না থাকলে আমাকে বিমান দিন, ক্ষুব্ধ হয়ে আমেরিকাকে চেলনস্কে। যুদ্ধবিরতি সহ তিন দাবি ইউক্রেনের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনে রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত। ইউক্রেন যুদ্ধ পরিকল্পনা অনুসারে এগোচ্ছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করলেও ইতিমধ্যে তার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। এই ঘটনাকে রুশ আগ্রাসনের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহত মেজর জেনারেল আন্দ্রেই সুকোভাস্তি ছিলেন 41তম কম্বাইন্ড আর্মস আর্মি অব রাশিয়ার উপ কমান্ডার। বুধবার রুশ সামরিক বাহিনী ইউক্রেনের প্রতিরোধের মুখে পড়লে তিনি নিহত হন। তার মৃত্যুর কথা এখন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, কিন্তু তার সহকর্মী সের্গেই চিপিলিভ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই খবর দিয়েছেন। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে। এক স্নাইপারের গুলিতে তিনি নিহত হয়েছেন। শনিবার রাশিয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে। এর আগে ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন অভিযানে 498 রুশ সেনা নিহত হয়েছেন, এছাড়াও 1600 সেনা আহত হয়েছেন। তবে রুশ বাহিনীর সত্যিকারের হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন পুলিশের নির্যাতনের বিবরণ দিলেন ভারতীয়রা। খার্কিভ থেকে বেরিয়ে আসার সময় ইউক্রেনের পুলিশ এবং সামরিক বাহিনীর ব্যাপক মারধরের শিকার হয়েছিলেন ভারতীয় তিন শিক্ষার্থী। শহর থেকে বের হওয়ার সময় একটি রেলওয়ে স্টেশনে তাদের নির্যাতন করা হয়েছে। মদ্যপ পুলিশ সদস্যরা তাদের কাছে উৎকর্ষ দাবি করেছেন। পুলিশ তাদের জেরা করেছে। খার্কিভ ত্যাগ করতে ভারতীয় দূতাবাসের নির্দেশনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ তাদের নাগরিকদের ভারতের চেয়ে দুই দিন আগে শহর ছাড়তে বলেছিল, কিন্তু ভারত কেন দেরি করেছে। বুধবার সকালে শিক্ষার্থীরা পোল্যান্ড সীমান্তে পৌঁছান। যাত্রাপথে তাদের কঠিন সময় পার করতে হয়েছে। এক শিক্ষার্থী বলেন, খার্কিভ রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার হেঁটে আমরা একটি প্ল্যাটফর্মে পৌঁছাই। এরপর অগ্রাধিকার ভিত্তিতে তারা ইউক্রেনের নাগরিকদের আগে ঢোকার সুযোগ দেয়, কিন্তু কোনো ভারতীয়কে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তিনি বলেন, এরপর তারা কিছু মেয়েকে ঢুকতে দেন এবং আমাদের কাছে ঘুষ দাবি করেন। বলা হয় কাউকে টিকিট পেতে হলে $200 দেওয়া লাগবে। রাতে আমরা প্ল্যাটফর্মেই ছিলাম, তখন বলা হয়েছে এখানে থাকতে হলে টাকা দিতে হবে। তারা খুবই মদ্যপ ছিল, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ইউক্রেন ত্যাগে ভারত সরকারের নির্দেশনা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। বললেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের মতো আমাদের আগে নির্দেশনা দেওয়া উচিত ছিল। ইউক্রেনে মৃত্যু ভয়ে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। ইউক্রেনে চলছে যুদ্ধ, উদ্বেগ উৎকণ্ঠা আর মৃত্যু ভয়ে দিন কাটছে প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষের। ইউক্রেন প্রবাসী অধ্যাপক ডক্টর মৃদুলা ঘোষ জানালেন, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এমন ভয়াবহ পরিস্থিতি দেখেননি তিনি। ইউক্রেন ভূখণ্ডে রুশ অভিযানের সপ্তাহ পার হলেও কমিউনিস্ট সংকটের মাত্রা বরং প্রতি মুহূর্তে তা বাড়ছে। হামলার পরিসর সীমান্ত থেকে খোদ রাজধানী কিয়েভে এসে ঠেকেছে। সামরিক ঘাঁটি আর স্পর্শকাতর স্থাপনাগুলো রুশ হামলার টার্গেট। তবে ধ্বংসযজ্ঞ এড়াতে পারছে না আবাসিক এলাকাগুলো। কঠিন প্রতিরোধ থাকলেও ঠেকানো যাচ্ছে না শক্তিধর রুশ সেনাবাহরকে। এর মধ্যে বাংলাদেশি জাহাজে গোলা বিস্ফোরণে এক নাবিকের মৃত্যু বাড়িয়েছে আতঙ্ক। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন সংকট দেখেননি আগে। নির্দোষ বেসামরিক মানুষের উপর হামলা বন্ধে পক্ষপাত ভুলে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ। শক্তি না থাকলে আমাকে বিমান দিন, ক্ষুব্ধ হয়ে বললেন জেলনস্কি। ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন ঘোষণা করতে যুক্তরাষ্ট্র ন্যাটোর কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। কারণ ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তা কার্যকর করতে গেলে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ বেঁচে যেতে পারে। আর পশ্চিমাদের এই সিদ্ধান্তে বেশ অখুশি হয়েছেন জেলনস্কি। বৃহস্পতিবার বেশ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, যদি আকাশ বন্ধ করার শক্তি আপনাদের না থাকে তাহলে আমাকে যুদ্ধ বিমান দিন। এদিকে কোনো স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করা মানে সেই নির্দিষ্ট আকাশসীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছু উড়তে পারবে না। এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের সেখানে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলি চালাতে হবে, গুলি চালিয়ে বিমান ভূপাতিত করতে হবে। এতে করে যুদ্ধ পুরো ইউরোপ ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধবিরতি সহ তিন দাবি ইউক্রেনের। বেলারুশে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফা আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশের প্রতিনিধিরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সহ তিন দাবি জানিয়েছে ইউক্রেন। এগুলো হলো অবিলম্বে যুদ্ধবিরতি, সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি ও যুদ্ধে ধ্বংস হওয়া শহর গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি করা। বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট অফিসের প্রধান উপদেষ্টা এসব দাবি করেন। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা
নেতা মিখাইল পদলিয়াক টুইটারে বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে, দুর্ভাগ্য যে এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি।